নদী থেকে বাড়ি তোলার সময় শ্রমিকদের হাতে উদ্ধার হয় প্রাচীন দেবদেবীর মূর্তি, আর সেই মূর্তিকেই নিজের কাছে ধরে রাখতে হুলুস তুলুস কাণ্ড বেঁধে যায় বাঁকুড়া জেলার কোতুলপুরে। রীতিমতো খণ্ডযুদ্ধ শুরু হয় পুলিশ ও গ্রামবাসীদের মধ্যে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল কোতুলপুরের মদনমোহনপুর পঞ্চায়েতের নানাগড় গ্রামের দ্বারকেশ্বর নদের রোজকেরের মতো বালি তোলার কাজ করছিলেন বেশ কিছু শ্রমিক, আর সেই শ্রমিকদের হাতেই যথাস্থানে উদ্ধার হয় উমা মহেশ্বরের প্রাচীন একটি পাথরের মূর্তি। কাজ করতে করতে ঠাকুর মূর্তি উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই আবেগী হয়ে পড়েন কর্মরত শ্রমিক সহ উপস্থিত সকল মানুষ। এক কান দুকান হতে হতেই মুহূর্তের মধ্যে গোটা গ্রাম জুড়ে এই ঘটনার খবর ছড়িয়ে পড়ে। প্রাচীন সেই মূর্তিকে এক নজরে দেখতে গ্রামের মানুষদের ভিড়ে লোকালয়ে ছেয়ে যায়। চাঞ্চল্যকর এই ঘটনার খবর নিজেদের কানে পৌঁছাতেও ঘটনাস্থলে পৌঁছাতে কাল বিলম্ব করেননি কোতুলপুর থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেই প্রাচীন সেই মূর্তিকে উদ্ধার করে তারা নিজেদের গাড়িতে তোলেন, আর এরপরেই শুরু হয় গণ্ডগোল। গ্রামের মানুষরা কাজ করার সময় এই ঠাকুর মূর্তি পেয়েছে, এতে পুলিশ কেন হস্তক্ষেপ করবে এই প্রশ্ন তুলতে শুরু করেন সকল গ্রামবাসী। পুলিশ এই মূর্তি কোনোভাবেই নিয়ে যেতে পারবে না, গ্রামের মধ্যে এই মূর্তি প্রতিষ্ঠিত করে মন্দির নির্মাণ করা হবে বলে তারা আওয়াজ তোলেন। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত হলেও পুলিশ যখন নাছোড় বান্ধা, ঠিক তারপরেই রুদ্র মূর্তি ধারণ করেন উত্তেজিত গ্রামবাসী। ঠাকুর মূর্তি নিজেদের কাছে পেতে পুলিশের গাড়িতে চলে হামলা, গাড়ি ভাঙচুর করে ভিতর থেকে তারা সেই মূর্তি বের করে নিজেদের কাছে নিয়ে আসেন। বর্তমানে গ্রামেরই এক মন্দিরে উমা মহেশ্বরের সেই মূর্তিকে রেখে ইতিমধ্যে পূজা অর্চনা করতে শুরু করেছেন সকল গ্রামবাসী। পূর্ণ ভক্তির চলছে দেব দর্শন ও মনোবাসনার কাজ। পুলিশের সাথে এক প্রকার খণ্ডযুদ্ধের পর গ্রামবাসীরা সেই মূর্তিটি নিজেদের কাছে রাখতে পেরেছে। অতঃপর বর্তমানে গ্রামবাসীরা এখন ঠিক কি বলছেন শুনুন। সরকারি নিয়ম অনুযায়ী আমরা সকলেই জানি যে মাটির তলা থেকে কিছু জিনিস মানে যদি খনন কার্য করে যদি পাওয়া যায় 10 টাকার ঊর্ধ্বে দাম হলে স্যার রাখতে পারেন না, এটা হচ্ছে সরকারিভাবে সংরক্ষণের জায়গায় আওতায় আসে। পাশাপাশি বিশেষ করে ঠাকুরের যে প্রতিমাগুলো যেগুলো পাওয়া যাচ্ছে, পাথরের মূর্তি যেগুলো পাওয়া যাচ্ছে, কত বছর পুরনো সেগুলো জানার জন্যই নিয়ে যায় বিশেষ করে। তো আমরা যেটা দেখেছি এটা পাথরের মূর্তি। পুলিশ গাড়িতে পুলিশ যে সমস্ত অধিকর্তারা এসেছিলেন ওনাদের সাথে কথা হয়েছে, বলছে আমরা দেখেছি পাথরের মূর্তি, ওনারাও দেখেছেন পাথরের মূর্তি, আপাত দৃষ্টিতে এটাই মনে হয়েছে। কিন্তু ওনারা আমরা বলেছিলাম যে এখানে মন্দিরে থাক, যদি আপনাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয় ওখান থেকেই করবেন, আমরা সংরক্ষণ করে রাখবো। আর আমরা যেহেতু আমাদের শিব দুর্গার এখানে মন্দির রয়েছে, শিবের মন্দির রয়েছে, পাশাপাশি আমাদের দুর্গা প্রতিমা পূজা হয় এখানে, আমরা বলেছিলাম যে আমরা পরবর্তীকালে যদি মন্দির প্রতিষ্ঠা করতে পারি এখানেই করবো। ওনারা বলেছিলেন, আশ্বাস দিয়েছিলেন যে আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি না, আপনাদের মতামত নিয়েই আমরা ব্যবস্থা নেব। শেষ পর্যন্ত ধরুন পরে আবার পুলিশ এলো এই ঠাকুর মূর্তিকে উদ্ধার করতে, তা আপনারা কি আবার গাড়ি ভাঙচুর না গাড়ি ভাঙচুর করবেন? গাড়ি ভাঙচুরের কথা আসেনি এখানে, কারণ হচ্ছে ওনাদের সাথে কথাবার্তা হয়েছে শেষমেশ। ওনারা যখন বাইরে ছিলেন তখন আমাদের কিছু মানে গ্রামেরই ছেলে দরজা খুলে প্রতিমাটা বার করেছেন ওনাদের সামনেই, ওনারা দেখেছেন সেই ঘটনাটা দেখেছেন, ওনারা বাধা দেননি। কারণ আমাদের যে দেখেছেন যেখানে যে সকল মানুষ এক হয়ে গেছে সেই কারণে ওনারা এখানে হস্তক্ষেপ করেনি, ওনারা মানে কথাবার্তা বা তর্ক বিতর্কও হয়নি, কখনো কোনো কিছু সম্ভব হয়নি। অন্যদিকে আইনি জটিলতা কাটিয়ে আদিও কি এই মূর্তি নিজেদের কাছে রাখতে পারবেন? এই প্রশ্নের সম্মুখীনে গ্রামেরই এক প্রবীণ প্রত্নতত্ত্ববিদ বলেন, গতকাল আপনাদের এখানে একটা ঠাকুর মূর্তি পাওয়া গেছে। গতকাল এখানে একটা ঠাকুর মূর্তি পাওয়া গেছে, সেটা হচ্ছে উমা মহেশ্বরের মূর্তি। প্রথমে আমি কনফার্ম হতে পারিনি, কিন্তু আমি ওই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যিনি পূর্বাঞ্চলীয় শাখার যিনি ডিরেক্টর শুভ মজুমদার, তিনি আমাকে তাকে আমি ফোন করেছিলাম এবং ওনার যে গাইড ডক্টর ভূপেন্দ্র কুমার চট্টোপাধ্যায় ফোন করেছিলাম, ওনারা কনফার্ম করেছেন যে এটা উমা মহেশ্বরের মূর্তি এবং দশম একাদশ শ্রেণীর শতকের এটা মূর্তি। এখন আপনাদের গ্রামের মানুষের আবেগ আপনারাই রাখবেন নাকি মূর্তিটা বা ঠাকুর প্রতিষ্ঠিত মন্দির প্রতিষ্ঠিত করবেন আপনারাই? এটা তো গ্রামের লোক চিন্তা ভাবনা করছে, এটা গ্রামের লোকের কাছ থেকে জেনে নেওয়াটাই ভালো। তবে আমার মত হচ্ছে যে গ্রামে থাকলে একটা গ্রামের ঐতিহ্য বাড়ে, কিন্তু আদৌ কি এটা রাখা কি সম্ভবকর? আইনত অসুবিধা আছে, কিন্তু মানুষের আবেগ, জনগণের যে আবেগ, সেই আবেগটারও তো মূল্য দেওয়ার প্রয়োজন আছে। সেই সূত্রে আমরা দেখেছি এর আগে বছর পাঁচেক আগে জয়পুর থানা বাঁশি চণ্ডীপুরে যে মূর্তিটা দুটো মূর্তি বেরিয়েছিল সেগুলো গ্রামের লোক আটকে তার মন্দির প্রতিষ্ঠা করে সেখানে ওরা ইয়ে করছে।
ওখানে বিষ্ণু বাসুদেবের মূর্তি বেরিয়েছিল দুটো, একটা লোকেশ্বর বিষ্ণু মূর্তি বেরিয়েছিল, সেটা গ্রামের লোক মন্দির টন্দির করে পূজা করছে। তারও আগে বছর কুড়ি আগে যখন জয়পুরের সোলদাতে দুটো মূর্তি বেরিয়েছিল ডোমদিঘির পরে, সেগুলোও কিন্তু ওরা গ্রামের লোক ওরা নিয়ে যেতে দেয়নি, গ্রামের লোক কিন্তু ওখানে প্রতিষ্ঠা করেছে এবং সেখানে পূজা অর্চনা করছে। গতকাল পুলিশের সঙ্গে আপনাদের একটা বচসা হয়? বচসাটা একটু বাড়িয়ে বলেছে, বচসাটা ঠিক নয়, প্রথমে তুলে নিয়েছিল, তার পরবর্তীকালে গ্রামের লোকের আবেগ ছিল, মেয়েরাও একটা বাধা দিয়েছিল যে হ্যাঁ এটা গ্রামে থাকলে ভালো হয়, আমরাও দেখতে পাবো, পূজা অর্চনা করবো এবং সসম্মানে এই মূর্তির সসম্মান দিয়ে আমরা রাখবো, সেই চিন্তাভাবনার জন্য এটা হয়েছে। বচসাটা বচসও তো পারে, কিন্তু ওদের সঙ্গে কোনো বাড়তি কথা কাটাকাটি বা অসম্মানজনক কিছু, পুলিশের গাড়িও ভাঙচুর করেছেন না, ওটা বাড়তি পুলিশের গাড়ি কোনো মূর্তি আনা হয়েছিল, কারণ যে গাড়িটা আগামী দিনে কি এই মূর্তি আপনারা আটকে রাখতে পারবেন কি মনে হয়? এখন মানুষের আবেগটা রয়েছে, তো সেই আবেগের উপরে চিন্তা ভাবনা করে চেষ্টা করবো।